কাটতে হবে না সব করে কাটতে হবে এটা আগে কাটতে হবে মুগ ডাল গুলো ধুয়ে জল সরিয়ে দিচ্ছি। আর এই জায়গায় লাউ গুলা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আজকে মুগ ডালদা এই লাউ রান্না করবো নিরামিষ। একটু ঢেকে দেই, তাহলে তাড়াতাড়ি ফুটবে না। বলক উঠে গেছে, ঢাকনাটা খুলে দে, নয়তো সব উচ্ছেদ পড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এই লাউগুলা। ওরে খোদ, একটা কাটাই হয়নি, আরেকটা এগুলোও দিয়ে দিলাম কেটে। ঢাইকা দিই আর মরিচ প্রসেস করি। এই জায়গায় এই কয়টা মরিচ নিয়েছি আর এতটুকু আদা নিয়েছি। মানে আজকে মরিচ রান্না করতেছি তো, তাই আদাগুলো আর মরিচগুলো হালকা থেঁতু করে নিয়েছি। এখন পর্যন্ত লবণ দিইনি। ডাল যেহেতু হলুদ কালার, তাই আমি ডালে খুব কমই হলুদ দিই, একদম অল্প একটুখানি হলুদ দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম, পরে টেস্ট করে দেখে নেব, লাগলে আবার দিলাম। আর কিন্তু বেশি লবণ দিলে ভালো লাগে না, এটা মিষ্টি মিষ্টি থাকবে। আবার একটু ঢেকে দিই। প্রায় মিনিট তিন চার পর ঢাকনা খুলে নিচ্ছি, দেখি কি অবস্থা। লাউ কিন্তু, গাছের লাউ তো অর্ধেক মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামাই নিব। কড়াইটা ধুয়ে আবার বসায় দিলাম, এটার মধ্যে এখন সম্ভার দেব। কড়াই গরম হয়ে গেছে, একদম অল্প সরিষার তেল দেব, এই যে দুই চামচের মতো হবে। দুইটা শুকনো মরিচ, দুইটা তেজপাতা, এই যে এই কয়টা জিরে, আর কিছুই দিব না। একটু অনেক কালার হয়ে গেছে, এখন অল্প একটু সেখানে দিয়ে নেই। এই যে আমার রান্না কমপ্লিট। ডালগুলো এরকম গোটা গোটা থাকবে, লাউ গলে গেছে, জাস্ট একটা লাস্টে এইভাবে একটা ভিজা দিয়ে ডালটা একটুখানি গলে যাবে, মানে ভেঙে যাবে, লাউটা একটু ভেঙে যাবে। হয়ে গেছে, নামাই নিচ্ছি।